নমস্কার, আমি আরজি। আর বন্ধুরা, কিছুদিন আগে একটি এপিসোড আমরা এখানে দিয়েছিলাম আমাদের চ্যানেলে, সেটা হচ্ছে নৈনিতালের একটি ডাক বাংলোকে নিয়ে। তো আমি সেখানে বলেছিলাম যে নৈনিতালের একটি এপিসোড আমরা নিয়ে আসব, যেটা নৈনিতাল সিমেট্রির উপর করা। তো এই ঘটনাটাকে নিয়েই আজকে আমি আপনাদেরকে কিছু বলবো। প্রথমে আমি বলে রাখি, আজকের এই এপিসোডটা কোনো ভৌতিক এপিসোড নয়, যে কোনো ভূতের ঘটনা কিংবা কোনো ভৌতিক অ্যাডভেঞ্চারের ব্যাপার আমি আপনাদেরকে শোনাবো, ওরকম কিছুই নয়। হ্যাঁ, বলতে পারেন এই ঘটনায় আমি কিছু সত্য যেগুলো বাস্তবতার সাথে জড়িয়ে রয়েছে সেরকম কিছু ঘটনা আপনাদেরকে জানাবো। তো আমার এক বন্ধু আছে অভিষেক, ওর ঘোরা হচ্ছে একটা প্যাশন, মানে ঘুরতে যায় এবং ঘুরতে গিয়ে বিভিন্ন জায়গার ছবি তুলে আনা, ভিডিও করে, এরকম সব বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস ওর মধ্যে রয়েছে। আর ও সেগুলোকে কোনো ব্লগ চ্যানেল কিংবা ইউটিউব কোনো চ্যানেল সেগুলোতে ও দেয় না। ও শখ হচ্ছে ও ওই সব বিভিন্ন ধরনের ছবি ফটো এগুলোকে তুলে নিয়ে এসে সিডি করে করে রেখে দিত, ডিভিডিতে রেকর্ড করে সেগুলোকে রেখে দিত। আমি দেখেছি এরকম বহু জায়গায় ও গেছিলো, বিভিন্ন ধরনের যেসব অ্যাডভেঞ্চারাস যেসব জায়গাগুলো সেগুলোতে গিয়ে বিভিন্ন ধরনের এরকম ছবি, সব পুরনো জিনিসপত্র। দেখবেন এক একজনের এক একটা প্যাশান থাকে। তো আমার এই বন্ধু অভিষেকের এই প্যাশানটা রয়েছে, এখনও রয়েছে। এই সিমেট্রির কথা যেটা আমি আপনাদেরকে আজ বলবো, সেটা হচ্ছে পাইন ওল্ড সিমেট্রি। আপনারা নৈনিতাল যারা গেছেন তারা হয়তো সেখানে ঘুরতে গেছিলেন, তবে সেটা খুব রেস্ট্রিক্টেড এরিয়া। আমি বলছি আপনাদের, এই অভিষেক যখন ওখানে গেছিল এবং আমি জানতাম, ও আমাকে বলে, এটা খুব বেশি পুরনো ঘটনা না, আমি একটু বলে রাখি আপনাদের, এই ঘটনাটা ঘটেছিল 2022 সালে এবং ডিসেম্বর মাসে। ও সেখানে ঘুরতে গেছিল, ওর ফ্যামিলি ট্রিপ ছিল, সেখানে ও ঘুরতে গেছিলো এবং ও ক্যামেরা নিয়ে যেত, আমি যেটা বললাম, ও ভিডিও করতো, ছবি করতো। তো ও সেখানে গেছিলো বিভিন্ন জায়গায় অনেক ধরনের রিসার্চ করে, অনেক বইপত্র ম্যাগাজিন পড়ে ও সেখানে গেছিলো। এবং বলা হয় এই পাইন ওল্ড সিমেট্রি নাকি হন্টেড জায়গা, এবং হন্টেড যেসব জায়গাগুলো রয়েছে তার মধ্যে থেকে একটি জায়গা হচ্ছে এই পাইন ওল্ড সিমেট্রি। তো যাই হোক, ও যখন একদিন ঠিক করলো যে রাতে গিয়ে কিছু ভিডিও তুলবে বা ছবি তুলবে, যাই হোক, তো কোনোরকমভাবে ও রাতে সেখানে গিয়ে পৌঁছয়। ওখানে কিন্তু কোনোরকমভাবে বিনা পারমিশনে কাউকে ঢুকতে দেওয়া হয় না, এটা বহু পুরনো প্রাচীন ব্রিটিশ একটা সিমেট্রি। তো একটা সময় দেওয়া হতো, কিন্তু যখন থেকে এই ব্যাপারটা রটেছে যে ওটা একটা হন্টেড জায়গা, ওখানে বিভিন্ন ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটছে, তারপর থেকে ওখানে কেউ যায়ও না এবং সেখানের যে রুলস সেই রুলস অনুযায়ী সেই জায়গাটাকে বন্ধ করে দেওয়া হয় পাবলিকদের জন্য। তো যাই হোক, ও রাতে গিয়ে যেবার ভিডিও টিডিও ওখানে তুললো, ওখানে কিছুই সেরকমভাবে দেখা যায় না এবং ও একা যেহেতু গিয়েছিলো, ও একটু আড়াল ঠাড়াল করে একাই গেছিলো, ওই সব জিনিসগুলো পছন্দ করতো। এবং আমরাও যারা এইসব জিনিস নিয়ে রিসার্চ করি, তারা কিন্তু এরম ধরনের কোনো কিছু যদি শুনি যে কোথাও এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে, তখন কিন্তু আমরা নিজেরা ঠিক এদিক সেদিক করে সেখানে বেরিয়ে যাওয়ার একটা চেষ্টা করি। তো অভিষেক ওখানে গিয়ে রাতে যেসব ছবিগুলো তুলেছিল সেখানে সেরম কিছুই ওঠেনি। হ্যাঁ, বহু পুরনো পুরনো কিছু কবর ওখানে রয়েছে, এমনকি 1801 সাল ওরকম কবরের ছবিও আমি দেখেছিলাম। ওই কবরগুলো খুবই প্রাচীন কবর। এবং এখানে দেখার বিষয় হচ্ছে একটাই, যে ও পরপর দুদিন ওখানে গেছিল রাতে লুকিয়ে, সেখানে সেরম কিছু না দেখতে পেয়ে ও দেখেছিল কিছু প্যান্থার, মানে বলতে পারেন এই কালো চিতা, লেপার্ড ওখানে প্রচুর রয়েছে, এবং সেই সব চিতাগুলো নির্দিষ্ট কিছু কবরের দিকে তাকিয়েই বসে থাকে। এইটা একটা অলৌকিক বিষয়, এবং আপনারা হয়তো আরও বিভিন্ন জায়গায় দেখে থাকবেন, আগে একটা পুরনো প্রোগ্রাম হতো সেখানে এরকম হন্টেড সব জিনিসপত্রগুলোকে দেখানো হতো, এবং ডিসকভারি চ্যানেলেও একটা সময় এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটির উপর ওরা একটা শো করেছিল, সেখানেও দেখিয়েছিল এই সব সিমেট্রির কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। তো এই জিনিসগুলো ও যখন পরপর দুদিন দেখলো, মানে ও যে দুদিন গেছে খুব একটা সামনাসামনি যেতে পারেনি ও কবরের, অনেকটা দূর থেকেই ও শ্যুট করেছিল ক্যামেরায়, এবং খুবই ডিপ পরিবেশে এই কবরস্থানটা, মানে কবরস্থানটার চারপাশে ঘিরে রয়েছে বিভিন্ন ঝাউবন, পাইন গাছ, এবং তার মাঝখান থেকেই নেমে গেছে পাথুরে রাস্তাগুলো, এবং প্রচণ্ড পিছল, খুব স্লিপারি সেসব সিঁড়িগুলো, সেখান থেকে খুব আস্তে আস্তে নামতে হয়, মানে মানুষ না গিয়ে গিয়ে সেই জায়গাগুলো এখন শ্যাওলায় পুরো ভরে গেছে, ওরকম একটা পরিবেশ ওখানে হয়ে রয়েছে। তো একদিন সকালবেলা ও যখন ওখানে গেল, ও গিয়ে বিভিন্ন গ্রেভের যেসব ছবিগুলো সেগুলো তুললো, তখনই আমি দেখেছিলাম একটা কবর ওখানে রয়েছে 1800 সাল লেখা,
শুধুমাত্র 1800, মানে এর থেকে পুরনো কবর ওখানে ও অন্তত খুঁজে পায়নি, হয়তো থাকলেও থাকতে পারে। তবে 1800 সালের কবর দেখা মানে ওখানে একটা গা ছমছমে ব্যাপার। তবে ও এসে যেটা বলেছিল, মানে ও যখন সকালবেলা ওখানে গিয়েছিল, ও পারমিশন নিয়ে গেছিল সেখানে, লোকাল থানায় ও পারমিশন নেয় এবং ওকে খুব অল্প সময়ের জন্য সেখানে পারমিশন দেওয়া হয়। বিশেষ করে আমি যেটা বললাম, ওখানে লেপার্ডের এত ভয়, সে কারণে ওখানে খুব বেশি কাউকে ঢুকতে দেওয়া হয় না বেশি সময়ের জন্য। তো যাই হোক, ও যতটা পেরেছে ওখানকার ছবিগুলো তুলে নিয়ে এসেছে এবং সেখানে এখনও কিছু অ্যাক্টিভ গ্রেভ রয়েছে, যেখানে তাদের পরিবারে কেউ হয়তো এখনও এসে সেখানে ফুল স্টিক এসব দিয়ে যায়। কারণ সেখানে ও যখন ভিডিওগুলো করেছিল আমি সেগুলো দেখেছিলাম, তো আমি চেষ্টা করেছিলাম আপনাদের এখানে সেই ভিডিওগুলো দেখাবার। ও আমায় পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে, কিন্তু কোনো কারণে সেসব ডেটাগুলো আমার ফোন থেকে উড়ে যায় এবং আমি ওর কাছে আর চাইনি দ্বিতীয়বার। তো কোনো একটা এপিসোডে আমি হয়তো নিশ্চয়ই আপনাদের দেখাবো সেসব ভিডিওগুলো ছবিগুলো। তো ও বলেছিল যখন সেখানে ও ছিল এবং সকালবেলা যখন ভিডিওগুলো করছিল, একটা গা ছমছমে পরিবেশ সেখানে ছিল। এবার দেখুন, জায়গাটা এমনি খুব একটা ভারাক্রান্ত জায়গা এবং তার উপর ওরকম ঝাউবন, ওরকম পাইন বনের একটা পরিবেশ, এবং যখনই আপনি ভাববেন যে আপনি এমন একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছেন যেখানে কত মানুষ শায়িত এবং কত বছর ধরে তারা সেখানে শায়িত, তখন গা কিন্তু এমনি একটু ভার হয়ে উঠবে। তো যাই হোক, ও যতটা পেরেছিল সেসব জায়গাগুলো এক্সপ্লোর করেছিল এবং ও ঠিক করেছিল সেখান থেকে চলে আসার আগে লাস্ট আরেকবার সেখানে যাবে রাতে, এবার দেখবে সেই লেপার্ডগুলো সেখানে রয়েছে কিনা। কিন্তু বন্ধুরা, এই একটা অলৌকিক বিষয়। ও লাস্ট যেদিন রাতে আবার লুকিয়ে সেখানে গিয়েছিল, অনেক দূর থেকেই ও ক্যামেরা করেছিল, কেন সেখানে ওকে যেতে পুরোপুরি বারণ করে দেওয়া হয়েছিল, মানে আর যেন সেখানে ওকে দেখা না যায় এরকম একটা ব্যাপার ওকে বলে দেওয়া হয়েছিল। তো যাই হোক, ও গিয়ে যখন ভিডিও ওখানে করেছিল, খুব আশ্চর্যজনকভাবে ঠিক আগেরবারের মতোই কয়েকটি লেপার্ড কিছু নির্দিষ্ট গ্রেভের সামনে ঠিক আগেরবারের মতোই দাঁড়িয়েছিল এবং সেখানে স্থানীয় কিছু মানুষদের কাছ থেকেও জেনেছিল, এই যে লেপার্ডগুলোকে ওখানে দেখা যাচ্ছে, এই যে প্যান্থারগুলোকে ওখানে দেখা যাচ্ছে, যেগুলো রাতের বেলা কোনো নির্দিষ্ট কিছু গ্রেভকে পাহারা দিচ্ছে, সেগুলো আজ থেকে নয়, সেগুলো বছরের পর বছর ধরে ঠিক রাতের বেলায় নির্দিষ্ট কিছু কবরের পাশে ওরকমভাবেই নাকি পাহারা দেয়। খ্রিস্টানিটিতে বলা হয়েছে মৃত্যুর পর আত্মা যখন তার গন্তব্যস্থানে পৌঁছতে না পারে, তখন কিন্তু সে এরকমভাবেই ঘুরে বেড়ায় অন্য কিছু রূপ নিয়ে, এবং সে চরম কিছু পাপ করে থাকলে সে সেই জায়গায় পৌঁছতে পারেনি। এবং আরেকটা জিনিস বলা হয়ে থাকে, কিছু গ্রেভ এমন আছে যেগুলো কোনো মহৎ ব্যক্তিদের, প্রিস্ট, বিশপ, তাদের যদি সেই সব গ্রেভ হয়, সেগুলোকে পাহারা দেওয়ার জন্য নাকি জিসাস কিছু পাহারাদারকে পাঠায়, যারা তাদের ওই গ্রেভ, তাদের বডির শেষ অংশটুকু পাহারা দিয়ে রাখে সারা জীবন ধরে। তো আমার জানা নেই এর পেছনে কী রহস্য লুকিয়ে রয়েছে। অভিষেক ওখানে আরও বেশ কিছু মানুষের কাছ থেকে আরও অনেক কিছু জেনেছিল, প্রত্যেকের কাছে ওই এক জিনিসই জানা গেছে, তবে অধিকাংশ লোকের মুখে ওই একই কথা যেটা তারা জানিয়েছেন, সেটা হচ্ছে ওই সিমেট্রিটা, ওই গ্রেভিয়ার্ড যে জায়গাটা, ওটা পুরোটাই হন্টেড, এবং এটার পিছনে কী সত্য লুকিয়ে আছে সেটা হয়তো এখনও আরও বড় যেসব প্যারানর্মাল এক্সপার্টরা রয়েছেন তারা হয়তো পরীক্ষা করবেন কিংবা করছেন, আমরা এখনও সেসব জিনিস কিছুই জানি না। তবে যেই ব্যাপারটা আমি আপনাদেরকে জানালাম সেটা একদম সত্য ঘটনা এবং এইটার মধ্যে আমি কোনোরকমভাবে কোনো ভৌতিক কোনো ইঙ্গিত পাইনি। হ্যাঁ, অলৌকিক কিছু অবশ্যই এটার মধ্যে রয়েছে। ওই প্যান্থারগুলো, ওই চিতাগুলো ওই নির্দিষ্ট কবরগুলোকে কেন পাহারা দেয় এবং ওই কবরগুলোর জন্যই কি ওরা আসে, সেটা একটা বড় সড় রহস্য। আপনাদের যদি জানা থাকে কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন, এপিসোডটি কেমন লাগলো সেটাও জানাবেন। আর বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে এরকমই কোনো সত্য ভৌতিক অলৌকিক ঘটনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন আমার সঙ্গে আরজি রেডিও স্টেশন।